মহার্গ ভাতা কর্মীদের অধিকার নাকি অধিকার নয়, সরকার দিতে বাধ্য নাকি বাধ্য নয়, বকেয়া ডি এর দাবিতে যখন আন্দোলন ধর্মঘটে তোলপাড় রাজ্য, তখন দেখে নেওয়া যাক এর আগে ডিএ মামলায় কি রায় ছিল দেশের শীর্ষ আদালতের। বকেয়া ডি এর দাবিতে সোচ্চার সরকারি কর্মচারীদের একাংশ, বিক্ষোভ ধর্মঘট সবই চলছে রাজ্য জুড়ে। বিধানসভায় মুখ্যমন্ত্রীও পাল্টা জানিয়ে দিয়েছেন 125% ডিএ ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে কর্মীদের, একই সঙ্গে অবসরপ্রাপ্তদের পেনশনও দিচ্ছে রাজ্য সরকার। এই অবস্থায় কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমানুপাতিক হারে ডিএ দেওয়া কিভাবে সম্ভব রাজ্যের পক্ষে, সেই প্রশ্নও তুলেছেন মুখ্যমন্ত্রী। এই পরিপ্রেক্ষিতে একটি প্রশ্ন রাজনৈতিক পরিসরে খুবই প্রাসঙ্গিক হয়ে উঠেছে, সত্যি কি ডিএ পাওয়া সরকারি কর্মীদের অধিকার? অধিকারের দাবিতে যে আন্দোলন চলছে তার নৈতিকতা নির্ভর করে রয়েছে এই প্রশ্নের উত্তরের ওপরেই। এই ডিবেট চলছে, মামলা গড়িয়েছে আদালতে, তাই ডিএ পাওয়া এবং কেন্দ্রীয় সরকারি কর্মীদের সমহারে পাওয়া রাজ্য সরকারি কর্মীদের মৌলিক অধিকার কিনা তার উত্তরও মিলবে আদালতেই। তবে এই প্রসঙ্গে ফিরে দেখা যেতে পারে সুপ্রিম কোর্টের পুরনো দুটি মামলায় বিচারপতিদের দেওয়া রায়। প্রথমে দেখা যাক মধ্যপ্রদেশ সরকারের বিরুদ্ধে করা মহার্ঘ ভাতা সংক্রান্ত একটি মামলায় কী রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। 13 মে 1954 মধ্যপ্রদেশ সরকারের বিরুদ্ধে মহার্ঘ ভাতা নিয়ে মামলা কর্মীর। 5 বিচারপতির বেঞ্চ নির্দেশনামায় জানিয়েছে মৌলিক অধিকারের 44 নম্বর ধারা অনুযায়ী স্থানীয় প্রশাসন এই ধরনের ভাতা তার কোনো কর্মীকে দিতেও পারেন, নাও দিতে পারেন। ভাতা দিলে সেক্ষেত্রে বিষয়টি স্থানীয় প্রশাসনের নিয়ন্ত্রণাধীন থাকবে, ভাতার পরিমাণ ও শর্ত ঠিক করবে প্রশাসন। সাংবিধানিক নিয়ম মেনে তাই প্রশাসনই ঠিক করবে কর্মীদের ভাতা দেওয়া হবে কি না, ভাতা দিলে তার শর্ত ও পরিমাণও ঠিক করে দেবে প্রশাসন। ভাতা পাওয়ার অধিকার কর্মীদের নেই, প্রশাসন দিতে বাধ্যও নয়। এই মামলায় অবশেষে মধ্যপ্রদেশ সরকারের বিরুদ্ধে মামলা খারিজ করে দেয় দেশের শীর্ষ আদালত। এবার দেখে নেওয়া যাক সুপ্রিম কোর্টের মহার্ঘ ভাতা সংক্রান্ত আরও একটি উল্লেখযোগ্য রায়। 8 ফেব্রুয়ারি 2007 কর্ণাটক সরকারের বিরুদ্ধে মামলা। এই মামলায় 1954 সালে মধ্যপ্রদেশের মামলাটির রায়ের উল্লেখ করেন রাজ্যের পক্ষের আইনজীবী। আইনজীবী আবেদনে জানান 1954 সালের মামলার রায় অনুযায়ী রাজ্য মহার্ঘ ভাতা দিতে বাধ্য নয়, তাই মহার্ঘ ভাতাকে বাধ্যতামূলক না করা হোক। বিচারপতি এ কে মাথুর ও এইচ বেদি নির্দেশনামায় জানিয়েছেন এক্ষেত্রে মহার্ঘ ভাতাকে বাধ্যতামূলক করার নির্দেশ দেওয়া যাবে না। মহার্ঘ ভাতা দেওয়ার ক্ষমতা স্থানীয় প্রশাসনের হাতে, সেই ক্ষমতাকে নির্দেশিকা জারি করে খর্ব করা যাবে না। এই মামলায় অবশেষে কর্ণাটক সরকারের বিরুদ্ধে মামলা খারিজ করে দেয় দেশের শীর্ষ আদালত। 1954 এবং 2007 সালের এই মামলা দুটির উল্লেখ করেই তাই অনেকে দাবি করছেন মহার্ঘ ভাতা কর্মীদের অধিকার নয়। সুপ্রিম কোর্ট বলেছে যে মহার্ঘ ভাতাটা রাজ্য সরকারের কর্মচারীদের রাইট নেই, ওটা গভর্নমেন্ট ডিজায়ার করলে, যে যা গভর্নমেন্ট ইন্ডিভিজুয়াল গভর্নমেন্ট বিভিন্ন গভর্নমেন্ট ডিজায়ার করলে সেটা দেওয়া যেতে পারে গভর্নমেন্ট। যেমন বেঙ্গল গভর্নমেন্ট দেখতে পাচ্ছি, আমরা চিফ মিনিস্টার অ্যাসেম্বলিতে বলেছিল যে 125% দিয়ে আমরা অলরেডি দিয়ে দিয়েছি ওদের, ফলে ওদের আর কোনো দাবি থাকতে পারে না। ঠিক এই কারণের জন্য ওরা যখন দেখছে এই ব্যাপারটা এসে যাচ্ছে, তারপর একটা অন্য পদ্ধতি অবলম্বন করে গভর্নমেন্টের ওপর একটা প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করছে না, এইটুকু আমার মনে হয়। এই ব্যাপারে ওদের কোনো মানে কি বলবো লিগ্যাল রাইট আছে বলে আমি মনে করি না। সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিত পাল্টে গেছে, দেশ অনেক এগিয়ে গেছে, আইন কানুন অনেক পাল্টে গেছে। এই সমস্ত বিবেচনা করেই কলকাতা হাইকোর্ট যারা রায় দিয়েছেন ডিভিশন বেঞ্চে, ডিএটা পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের প্রাপ্য অধিকার, সরকারি কর্মচারীদের যে পেমেন্ট অফ স্যালারিজ রুলস আছে তার ভিত্তিতে, এগুলো না জেনে যারা মন্তব্য করছে তারা মহা মুশকিল। এবং ইতিপূর্বে সুপ্রিম কোর্ট আমাদের স্টেট গভর্নমেন্টের ইলেকট্রিক এমপ্লয়ীদের ক্ষেত্রে তাদের এসএলপি কে স্পিচ করে দিয়েছে। আইনটা এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, আইনটা ডাইনামিক, রোজ পাল্টায় পরিস্থিতির সঙ্গে সঙ্গে, বিভিন্ন অবস্থার সঙ্গে সঙ্গে। অর্থাৎ যারা ভাবছেন 54 আর 60, তারা ওই 60 সালে ঘুমিয়ে থাকুন, এটা 2023। তাই অধিকারের নামে অন্যায় ও অনৈতিক আন্দোলন চলছে, যদিও এই বক্তব্যকে সমর্থন করতে নারাজ আন্দোলনকারীরা। কলকাতা টিভি